তুরস্ক পশ্চিম এশিয়া ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র। ভৌগোলিকভাবে দেশটি একই সাথে ইউরোপ ও এশিয়ার অন্তর্ভুক্ত। 783,562 বর্গ কিলোমিটার আয়তনের দেশটির রাজধানী আঙ্কারা। 2020 সালের পরিসংখ্যান অনুযায়ী জনসংখ্যা 8,36,14,362। তুরস্কের মুদ্রার নাম তুর্কি লিরা। দেশটির বেশিরভাগ এলাকা এশিয়া মাইনর উপদ্বীপে পড়েছে, বাকি অংশ ইউরোপের দক্ষিণ পূর্ব কোণায় অবস্থিত। এ অঞ্চলটি উর্বর উঁচু নিচু টিলা পাহাড় নিয়ে গঠিত। এ অঞ্চলে অবস্থিত দেশটির বৃহত্তম শহর ইস্তাম্বুল। সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ তিনটি জলপথ মার্মারা সাগর, বসফরাস প্রণালী, দার্দানেলেস প্রণালী এশীয় ও ইউরোপীয় তুরস্ককে পৃথক করেছে। এই তিনটি জলপথ একত্রে কৃষ্ণ সাগর থেকে এজিয়ান সাগরে যাওয়ার পথ তৈরি করেছে। দেশটির মোট জনসংখ্যার 90% এশীয় অংশে আর বাকি 10% ইউরোপীয় অংশে বাস করে। সরকারি ভাষা তুর্কি। দেশটির প্রায় 90% লোক এ ভাষাতেই কথা বলে। এছাড়াও দেশটিতে আরবি, আর্মেনীয়, আজারবাইজানি, জর্জীয়, কুর্দি এবং রোমানি ভাষা প্রচলিত রয়েছে। বহু শতাব্দী ধরে তুরস্ক ছিল কৃষি প্রধান দেশ, আর টেক্সটাইল ও বস্ত্র শিল্প দেশটির প্রধান রপ্তানি পণ্য। অর্থনীতির অন্যান্য খাতের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ব্যাংকিং খাত, নির্মাণ, গার্মেন্টস, বিদ্যুৎ, তেল পরিশোধন, খাদ্য, লোহা, স্টিল ও অটোমোটিভ। প্রাচীনকাল থেকেই বহু বিচিত্র জাতি ও সংস্কৃতির লোক দেশটিতে বসবাস করে আসছে। খ্রিস্টপূর্ব 19 শতকের দিকে এখানে হিটাইটদের বাস ছিল। এরপর এখানে ফ্রিজীয়, গ্রিক, পারসিক, রোমান এবং আরবদের আগমন ঘটে। মধ্য এশিয়ার যাযাবর তুর্কি জাতির লোকেরা 1100 খ্রিস্টাব্দে দেশটির দখল নেয় এবং সেখানে সেলজুক রাজবংশের শাসন শুরু হয়। 1300 শতকে সেলজুক রাজবংশের পতনের পর অটোম্যান সাম্রাজ্যের সূচনা হয়। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্কের পরাজয়ে পতন ঘটে অটোম্যান সাম্রাজ্যের। 1923 সালে মুস্তফা কামাল আতাতুর্কের নেতৃত্বে আধুনিক তুরস্ক প্রজাতন্ত্রের প্রতিষ্ঠা হয়। তিনি হন প্রজাতন্ত্রের প্রথম প্রেসিডেন্ট। 1938 সালে মৃত্যুর আগ পর্যন্ত কামাল আতাতুর্কি ছিলেন তুরস্কের রাষ্ট্রপতি। দেশটিতে 550 আসনের একটি সংসদ আছে, যার সদস্যরা 5 বছরের জন্য জনগণের ভোটে নির্বাচিত হন। সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে এবং সংসদ সদস্যরা রাষ্ট্রপতিকে 5 বছরের জন্য নির্বাচিত করেন। রেজেপ তাইয়িপ এরদোয়ান দেশটির বর্তমান রাষ্ট্রপতি এবং বিনালি ইলদিরিম দেশটির প্রধানমন্ত্রী। তুরস্ক জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য। এছাড়া YC, D8 এবং G20 ইত্যাদি সংগঠনের সদস্য। 1952 সালে ন্যাটোতে যোগ দেয় দেশটি। সামরিক শক্তিতে বিশ্বে তুরস্কের অবস্থান 8ম, আর মুসলিম বিশ্ব ও মধ্যপ্রাচ্যে 1ম। তবে তুরস্কের সামরিক ঐতিহ্য অনেক পুরনো। তুরস্কের সামরিক বাহিনী বিশ্বের অন্যতম প্রাচীন বাহিনীর একটি।